আলো ফুটে গেল আবার সেদিকে বোন এখনো ফিরে এলো না বোন যে বলল বোন না ফিরলেও সেই পথে না যেতে এবার আমি তো গিয়ে খোঁজও করতে পাচ্ছি না কি যে করি আমি হ্যাঁ বাঘুদাদাও নেই এই কেল্লার ভুতুরে ঢিবি থেকে আবার আলো বেরোয় আমার তো ভয় ওরে বাবা এবার ঢিবির বাইরেও আলো জ্বলছে বন্ধু শিখে চলো ওই পাঁচিলের পেছনে আমাদের লুকোতে হবে এসো বিশেষ বন্দিশালা আর এই কেল্লাতেই রয়েছে আমার প্রথম বন্দী তোমার প্রথম বন্দী কে সে যেই রাজ্যের বিশেষ একজন বলবো বলবো তোমাকে সব বলবো একটু ধৈর্য ধরো কামিনী এইখানে আরো দুটো ঢিবি যোগ করতে হবে রোহিণী ও জানবেও না ও বাবা মায়ের কত কাছে আছে ও রয়েছে রাজ্যের কারাগারে আর ওর বাবা মা রয়েছে এইখানে এইসব কি হচ্ছেটা কি এদিকে বন্যে তুমি আর আমি মিলে কি করবো না বন্ধু আমাদের চেয়ে ওদের বাঁচাবার ক্ষমতা নেই ভালো আছে খুব ভালো হয়েছে কাল্লাগিনি তুমি আমাদের দুজনকে আমাদের মেয়ের কাছে নিয়ে এসেছো রোহিণী রোহিণী ঠিক জানতে পারবে যে আমরা ওর এত কাছে চলে এসেছি আর সে এসে আমাদের উদ্ধার করবে তুমি কিচ্ছু করতে পারবে না কাল্লাগিনি কিচ্ছু না কাল্লাগিনি কথাটা কিন্তু ওরা খুব একটা ভুল বলেনি রোহিণীকে কোনো বিশ্বাস নেই আমরা ওদের এখানে এনে কোনো ভুল করলাম না তো তুমি চিন্তা করো না কামিনী অনেক ভাবনা চিন্তার পর আমি ওদের এইখানে বন্দি করে রেখেছি এই যে ঢিবি দেখছো সে যে অভিশপ্ত একমাত্র সন্তানের স্পর্শই এই অভিশাপ কাটাতে পারে ও ও তাহলে তো খুব সহজ ব্যাপার কাল্লাগিনী সন্তানের স্পর্শ পেলেই না অত সহজ নয় একাধিক সন্তান থাকলে তাদের সম্মিলিত স্পর্শই একমাত্র এই অভিশাপ কাটাতে পারে একা রোহিণী স্পর্শ করলে কিছুই হবে না মোহিনীকেও স্পর্শ করতে হবে আর মোহিনী তো এই কাজ কখনোই করবে না কি মোহিনী ঠিক বলছি তো একদম ঠিক বলেছো কাল্লাগিনী আমি ওদের কখনো উদ্ধার করব না রোহিণী 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 আমি কিচ্ছু করতে পারলাম না বোন আমি কিচ্ছু করতে পারলাম না বড় মহারাজা মশাই মা বাবা মা রাজকন্যা 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 কি হয়েছে শ্রোতা আমার মা বাবা
ওরা আমার খুব কাছেই রয়েছে, ওরা আমাকে ডাকছে, আমি স্পষ্ট শুনতে পেয়েছি, ওরা ওরা আমার খুব কাছেই আছে। রাজকন্যা, রাজকন্যা, শান্ত হও। আমি জানি তুমি তোমার বাবা মায়ের জন্য ব্যাকুল হয়ে উঠেছো। আমি কথা দিচ্ছি, রাজা মশাই আর রানীমার খোঁজ আমি খুব শিগগিরই কালনাগিনী থেকে বের করে নেব, ঠিক আছে? এই হরিণ দুটোকে আবার কি জন্য আনা হয়েছে? হ্যাঁ, আমি স্পষ্ট শুনেছি ওরা এখানে রয়েছে, আমি জানি, আমি নিশ্চিত। তুমি শান্ত হও, নাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। সর্বনাশ, রাজকন্যা ওরা এসে গেছে। কি অগ্নি কারাগারে কি করছে? সত্যি তো, অগ্নি কারাগারে কি করছে, ওখানে কি ঘটনা ঘটছে দেখতে হবে তো। কেমন পাহারা দিচ্ছ তোমরা? এই রাজ্যে পশুরা কেন ঘুরে বেড়াচ্ছে? এখন কি আমাকে পশুদেরকে ধরে বেড়াতে হবে? ভাগ্যিস ঠিক সময় দাসীদেরকে ডেকে নিয়েছিলাম, আর রাজকন্যাকেও খাঁচায় ভরে দিয়েছিলাম। ক্ষমা করবেন যুবরাজ, জানি না এরা এতক্ষণ কোথায় ছিল, আদেশ করুন, এক্ষুনি শেষ করছি। না, আমার কাছে এর থেকেও ভালো উপায় আছে। এই বাঘের খাঁচা এদেরকে ভরে দাও। এই মেয়ের নিজের পশুদেরকে নিয়ে খুব গর্ব, তাই না? আমিও দেখব যখন এই ক্ষুধার্ত বাঘ হরিণদেরকে নিজের চোখের সামনে দেখবে তখন কি পরিণতি হয়। আপনি কি করে এতটা পাষাণ হয়ে গেলেন যোদ্ধা? এতটা পরিবর্তন আমি তো কল্পনাও করতে পারিনি। ছি, চুপ, একদম চুপ। তুমি এখনো অবধি কোনো পরিবর্তনই দেখোনি। তোমাকে যত রকম ভাবে কষ্ট দেওয়া যায় তার একটা পথও আমি ছাড়ব না। ভালো, খুব ভালো। অগ্নির এরকম নৃশংস পরিবর্তন আমি তো ভাবতেই পারছি না কালনাগে। ভালোই তো, যত বেশি ওরা একে অপরকে ঘৃণা করবে তত বেশি দুর্বল হয়ে পড়বে, আর সেটাই তো চাই। ও মা, দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। যা, মোহিনীকে কক্ষে নিয়ে যা, ওর যে বড়ই বিশ্রামের প্রয়োজন। যাও। তোমরা কড়া পা
পাহারা দাও, আমি বিশ্রাম নিতে যাচ্ছি।